আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা মহামন্দায় দেশে ফেরা 70% প্রবাসী কর্মী চরম অর্থ সংকটে, বিপাকে তাদের পরিবার বলছে আইওএম। বরিশালে করোনায় আরো 3 জনের মৃত্যু, ফেনীর মেয়র আক্রান্ত হয়ে হাসপাতালে। দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, টাঙ্গাইলের 18,000 হেক্টর জমির ফসল নষ্ট, 141 কোটি টাকার ক্ষতি। এবং ঘড়িতে 1,500 টাকা কমল স্বর্ণের দাম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। করোনা মহামন্দায় দেশে ফেরা 70% প্রবাসী কর্মী চরম আর্থিক সংকটে আছেন, এতে প্রভাব পড়েছে তাদের পরিবারে। 12 জেলায় বিদেশ ফেরতদের নিয়ে অভিবাসন সংস্থা আইওএম এর গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিদেশ ফেরত কর্মীদের এ সংকট মেটাতে এককালীন অর্থ সহায়তা দেওয়ার পরামর্শ জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। শারফুল আলমের রিপোর্টে বিস্তারিত। বিদেশে প্রায় 1.25 কোটি বাংলাদেশি অভিবাসী, তাদের আয়ের টাকায় দেশে জীবনমান উন্নত হচ্ছে প্রবাসী পরিবারে। তবে করোনা মহামারী ভাবিয়ে তুলেছে এই শ্রেণীকে। বৈশ্বিক মন্দায় বিদেশে অনেকে কাজ হারিয়েছেন, আবার তাদের কেউ কেউ দেশেও ফেরত আসছেন। ফেব্রুয়ারি থেকে জুন এই 5 মাসে দেশে ফেরত এসেছেন প্রায় 60,000 প্রবাসী। তাদের মধ্যে 1,500 প্রবাসী কর্মীদের নিয়ে গবেষণা চালায় অভিবাসন সংস্থা আইওএম। আইওএমের একটি সম্প্রতি গবেষণা দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 70% অভিবাসী পরিবারই এখন দারুণ অর্থকষ্টে আছেন। বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেশন এবং গ্রামরু যে গবেষণাটি করেছে সেটিও কিন্তু একই ধরনের চিত্র তুলে ধরেছে। প্রায় 59% পরিবার এখন কোনো রেমিটেন্স পাচ্ছেন না। এইসব পরিবারগুলোতে এক ধরনের ওয়ান টাইম এমার্জেন্সি ক্যাশ গ্রান্ট দিয়ে সহায়তা করা সরকারের খুবই প্রয়োজন। জরিপের তথ্য অনুযায়ী 55% প্রবাসী কর্মী বা তার পরিবার ঋণগ্রস্ত। তাদের মধ্যে 44% ঋণ নিয়েছেন এনজিও থেকে, আর বিনা সুদে পরিবার ও বন্ধুদের কাছ থেকে ঋণ গ্রহিতার হার 86%। কিছু কিছু পরিবারে দ্বিতীয় ব্যক্তি রয়েছেন ইনকামে, তাদের ইনকামে পরিবার চলছে। তারা সাংসারিক খরচকে 17,000 টাকা মাসিক খরচের থেকে নামিয়ে এনেছেন 7,700 টাকায়। সরকার এবারের বাজেটে 2,000 কোটি টাকার একটি প্যাকেজের কথা ঘোষণা করেছে, যেটি মূলত ঋণ আকারে এই অর্থটি দ্রুততর সময়ে এই ধরনের প্রবাসী শ্রমিকদের মধ্যে বিতরণ হবে। অনুদানের চেয়ে তাদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করা, সেটি দেশের ভিতরে এবং দেশের বাইরে, সেটি অনেক বেশি কার্যকর। করোনার এই দুর্যোগে রেমিটেন্স নির্ভর জনগোষ্ঠীর জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সরকারি বেসরকারি পর্যায়ে বিকল্প উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ময়মনসিংহের ভালুকায় বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জন নিহত হয়েছে। সকাল 9টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরাসরি ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। দেশের বিভিন্ন স্থানে গত 24 ঘণ্টায় 3 জনের মৃত্যুসহ ব্যাংক কর্মকর্তা, চিকিৎসক, পুলিশ ও সাংবাদিক সহ 189 জনের দেহে করোনা ভাইরাস শনাক্তের খবর পাওয়া গেছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 2 জন ও উপসর্গে 1 জন মারা গেছে। এছাড়া বরিশাল বিভাগের 6 জেলায় নতুন আক্রান্ত হয়েছে ডাক্তার, নার্স, পুলিশ সহ 72 জন। যশোরে ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সদস্য সহ মোট 58 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 2,663 জন, সুস্থ হয়েছেন 1,632 জন, আর মৃত্যুবরণ করেছেন 37 জন। ময়মনসিংহে 167টি নমুনা পরীক্ষায় চিকিৎসক, পুলিশ, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার নতুন করে আরও 18 জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।
এ নিয়ে জেলায় 3221 জন করোনা আক্রান্তের মধ্যে 671 জন সুস্থ এবং 30 জন মৃত্যুবরণ করেছে। 81 জনের নমুনা পরীক্ষা করে জামালপুরে 17 জনের করোনা শনাক্ত হয়েছে। নাটোরে 76টি নমুনা পরীক্ষা করে এক বছরের শিশুসহ 24 জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ফেনী পৌরসভার মেয়র আজি আলাউদ্দিন। দুই দিন আগে ঢাকায় নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। শুক্রবার উত্তর বার্ডার AMZ হাসপাতালে মেয়র আলাউদ্দিনকে ভর্তি করা হয়। তার পরিবার সদস্যরাও আইসোলেশনে আছেন। দেশে করোনা ভাইরাসে আগের দিন 24 ঘন্টায় আরও 39 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3624 জনে। সব শেষ 24 ঘন্টায় 12,943টি নমুনা পরীক্ষায় নতুন 2,401 জনে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 18.55%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2,90,360 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,624 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,71,615 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 59.45%। মৃতদের মধ্যে 27 জন পুরুষ ও 12 জন নারী। মৃতদের মধ্যে 23 জনই ঢাকা বিভাগে, দ্বিতীয় সর্বোচ্চ 5 জন মারা গেছেন খুলনা বিভাগে। বন্যা এবার টাঙ্গাইলের 18,000 হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে 10টি উপজেলার 1,00,000-এরও বেশি কৃষক মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। আমন, আউশ, পাট, ভুট্টা, বীজতলা ও শাক সবজি সহ প্রায় 150 কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। টাঙ্গাইল থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন কেরামত উল্লাহ বিপ্লব। দুই দফা বন্যায় এবার টাঙ্গাইলের 12 উপজেলার 10টি প্লাবিত হয়। এতে তলিয়ে গেছে 18,126 হেক্টর আবাদি জমি। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় এবার পুরোপুরি নষ্ট হয়েছে এসব জমির ফসল। পাশাপাশি নদী ভাঙনেও চরম বিপাকে পড়েছেন কৃষকরা। ধান, পাট, তিল, আখ, লেবু, বেগুন সহ বিভিন্ন ধরনের ফসল হারিয়ে হতাশ তারা। আমি তো ভুট্টা গুনছিলাম 5 বিঘা, সব শেষ। ধান গুনছিলাম 5 বিঘা, তাও সব। আমি যে আবাদ করছি সবটাই আমাদের শেষ। সবজি গুনছিলাম, ভুট্টা গুনছিলাম, সব এই বন্যায় ক্ষতি হয়ে গেছে। আবাদ যা করছিলাম সব বন্যায় গেছে গা ধুয়ে। কিছু আবাদ করছি জমি, তো অল্প একটু জমি আবাদ করছি, সেগুলো সব তলিয়ে গেছে। আমি তো গরিব মানুষ, অসহায়, ফসল সমস্ত কিছু তলিয়ে গেছে। আমরা অনেক অসহায় অবস্থায় আছি। সরকার যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমরা ভালোভাবে চলতে পারবো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া হিসেব অনুযায়ী এবারের বন্যায় 1,07,391 জন কৃষকের প্রায় 141,25,00,000 টাকার ফসলের ক্ষতি হয়েছে জেলায়। তবে কৃষকদের বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সরকারি উদ্যোগ শুরু হয়েছে বলে জানান এই কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা সহ উপজেলা কৃষি অফিসের সবাই সার্বক্ষণিক এই বিষয়টা তদারকি করছেন এবং তারা কৃষকদের পাশে সার্বক্ষণিক আছেন। কৃষকের যে আর্থিক ক্ষতিগুলো তারা হয়ে গেল সেই ক্ষতিটাকে আমরা তুষার উঠতে পারব। ঠিক সময়ে প্রকৃত কৃষকরা সরকারি এসব সহায়তা পেলে বন্যার এই ভয়াল ক্ষতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও মনে করছেন কৃষকরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনাস্থলে নিয়ে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস সহ মামলার প্রধান 3 আসামিকে জিজ্ঞাসাবাদ করেছে র‍্যাব। মাত্র 2 মিনিটের মধ্যে কোন পরিস্থিতিতে হত্যাকাণ্ডটি ঘটেছে তা হুবহু উপস্থাপনের মাধ্যমে প্রকৃত মোটিভ পর্যবেক্ষণ করেন র‍্যাবের তদন্তকারীরা। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। টেকনাফের মেরিন ড্রাইভে 31 জুলাই রাতে মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে কী এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যাতে গুলির ঘটনা ঘটে তা নিখুঁতভাবে যাচাই বাছাই করেন র‍্যাবের তদন্ত কর্মকর্তারা। সেই দিনটির মতো করেই সাজানো হয় বাহারছড়া APBN চেকপোস্ট। ঘটনার আবহ পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদের গাড়িটির মতো করেই একটি প্রাইভেট কারও রাখা হয় সেখানে। আনা হয় 7 দিনের রিমান্ডে থাকা প্রধান 3 আসামি বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী ও SI নন্দদুলাল রক্ষিতকে। পৃথকভাবে ওই দিনের ঘটনার বর্ণনা দেন তারা। সংক্ষিপ্ত সময়ের মধ্যে কী এমন ঘটেছিল যে ওই সিনহা গুলিবিদ্ধ হয়েছিল, কিংবা যদি লিয়াকত যেটা বলছে যে পিস্তল তাক করে ফেলেছিল,
এই এক মিনিট তিরিশ সেকেন্ডের মতো কি এমন হয়েছিল যে পিস্তল ত্যাগ করার মতো পরিস্থিতি কি আসলেই হয়েছিল কিনা, আর সেই বা কেন ফায়ার করলো, এই জিনিসটাই আমাদের অনেকগুলো অনেক তথ্য সংগৃহীত হয়েছে। গত 18 আগস্ট কক্সবাজার জেলা কারাগার থেকে এই তিন আসামিকে 7 দিনের রিমান্ডে নিজেদের হেফাজতে নেয় র্যাব। র্যাব জানায় রিমান্ডের অংশ হিসেবে এই মহড়ার উদ্দেশ্য সত্য উদ্ঘাটন, আয়ো নিজেকে সন্তুষ্ট করার জন্য, যাতে করে সে কোনোভাবেই কোনো নির্দোষ ব্যক্তি সাজা না পায় এবং কোনো দোষী ব্যক্তি যেন কোনোভাবেই প্রত্যক্ষভাবে যদি প্রভাবিত করে তাকে যদি কোনোরকম পরোক্ষ প্রত্যক্ষভাবে কোনো ধরনের এই ফায়ার কাজে ইনস্টিগেশন কারা করেছিল কীভাবে করেছিল সব কিছু অ্যানালাইসিস করে তারপরে আমরা সত্য জানব। শুক্রবার দুপুরে প্রায় 3 ঘন্টা চলে এই জিজ্ঞাসাবাদ, এতে ঘটনার পুরো চিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য পান মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-১৫র সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার রাতে সিনহার সহকারী শিপ্রা শিফাতের ল্যাপটপ সহ 29টি ডিভাইস রামু থানা পুলিশের কাছ থেকে বুঝে নেয় র‍্যাব। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। রাজধানীতে ডজনে 6 থেকে 8 টাকা বেড়েছে ডিমের দাম, তবে মাছ ও মুরগির দাম কিছুটা কমেছে, আরো জানাচ্ছেন আদ্দিন সাজীব। বর্ষার ভরা মৌসুম শেষে ভরপুর রাজধানীর মাছের বাজার, কিন্তু ক্রেতা নেই তেমন। অথচ কুরবানি ঈদের পর মাছের বেচা কেনা জমজমাট হওয়ার কথা, এর জন্য করোনা পরিস্থিতিকে দায়ী করছেন মাছ ব্যবসায়ীরা। কখনো মাছ নিচ্ছি বাসায় স্বাদ ভালো পাচ্ছে, আবার কখনো মাছ কাচ্ছি ইলিশ, কিন্তু এটা কোন প্রজাতির ইলিশ বা কোন নদীর ইলিশ এটা বোঝা যাচ্ছে না। ব্যবসায়ীদের আমরা খুব কষ্টে আছি, পরিস্থিতি সবাই জানে, কেন করোনার পরিস্থিতির কারণে সব জায়গায় বাধা পড়ছে। দেশের বিভিন্ন স্থানে বন্যায় মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে, কমেছে সরবরাহ, দামও কমেছে আগের চেয়ে, কিন্তু তারপরেও মুরগির বাজারে বেচা কেনা আগের মতো নয়। করোনার ভয়ে ওরা বাইরে না, ম্যাক্সিমাম আপনার শিক্ষিত লোকের বা ভালো বড় বিএভি লোকের ভয় ভিত্তিটা বেশি। তবে বাজারে চাহিদা বেড়েছে ডিমের, করোনায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডিম বেশি খাচ্ছেন মানুষ, সেই সুযোগে দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আগে তো ছিল 100 টাকা 95 টাকা ডজন, এখন 108 টাকা ডজন, 105 টাকা একটু মিডিয়াম ছোট সাইজ। রাজধানীর বাজারে খানিকটা চড়া সবজির দাম, বর্ষার কারণ দেখাচ্ছেন বিক্রেতারা। সিটি কর্পোরেশন প্রতিদিনের জন্য একটা ইয়ে দিয়ে দিত যে আজকে এই বাজারটা এই রেটটা এই রেটটা রেট, তাহলে যেন আমাদের জন্য উপকার। অর্থনীতি তো খারাপ, এই জন্য আমাদের এই অবস্থা খারাপ, মাল কিনি 40 বেচার লাগে পরে 30। করোনা দুর্যোগে এমনিতেই আর্থিক সংকটে মানুষ, তার উপর বাজারের বাড়তি এই চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে অনেককে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম, প্রতি ভরিতে প্রায় 1,500 টাকা কমিয়ে 22 ক্যারেটে স্বর্ণ প্রতি ভরি 72,258 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজোস। এছাড়া 21 ক্যারেটে স্বর্ণ 69,109 টাকা, 18 ক্যারেটে স্বর্ণ 60,361 টাকায় বিক্রি হচ্ছে, তবে 21 ক্যারেটে প্রতি ভরি রূপার দাম পূর্বের নির্ধারিত 933 টাকায় রয়েছে। এর আগে করোনা মহামারীতে দেশের বাজারে 4 বার দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ওঠে স্বর্ণের দাম। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি 90% জনগণের সম্পৃক্ততা দরকার বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মমিনুর রহমান মামুন। এটিএন বাংলায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক টকশোতে তিনি এ মন্তব্য করেন। এ সময় মশক নিধনের ওষুধ মানুষের কাছে সহজলভ্য করতে আমদানি শুল্ক কমানোর উপর জোর দেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে। করোনা মহামারী ও বন্যার মধ্যে এবছর ডেঙ্গুর তেমন প্রাদুর্ভাব না থাকায় কিছুটা স্বস্তিতে নগরবাসী, তবে আত্মতুষ্টি নয়। বছরব্যাপী সিটি কর্পোরেশনের নানামুখী উদ্যোগ অব্যাহত থাকার পাশাপাশি জনগণ সচেতন হলেই ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শুধুমাত্র মৌসুম ভিত্তিক কোনো সতর্কতা বা উদ্যোগ নয়, এটা সারা বছরের একটা উদ্যোগ হবে, সেইটা আসলে আমাদেরকে হয়তো বা ভবিষ্যতে সম্পূর্ণভাবেই ডেঙ্গু মুক্ত করবে যদি আর এইভাবে কাজ চলতে থাকে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মমিনুর রহমান মামুন জানান, সচেতনতা বৃদ্ধি পাওয়ায় আগের চেয়ে এখন এডিস মশার লার্ভা কম পাওয়া যাচ্ছে, ডেঙ্গু রোগীর সংখ্যাও তুলনামূলক কম।
আমরা মার্চ মাসে যখন করলাম তখন আমরা যতগুলো বাড়ি পরিদর্শন করেছি তার 1.98% বাড়িতে আমরা কিন্তু লাভ পেয়েছিলাম। লাস্ট যেটা করলাম সেখানে হলো 0.53% আমরা পরিদর্শনকৃত বাড়ির মধ্যে আমরা লাভ পেয়েছি। তার মানে দেখেন আমরা কিন্তু এই কাজে কিন্তু জনগণ কিন্তু সম্পৃক্ত হচ্ছে এবং সচেতন হচ্ছে। আর জনস্বাস্থ্যের পেস্টিসাইড আমদানিতে যে 60-70% শুল্ক প্রদান করতে হয় তা কমিয়ে 10% করার প্রস্তাব দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ডেঙ্গু মশার নিরোধের জন্য যে লার্ভাসাইডটা ইম্পোর্ট করা হয়, যে ওষুধ ইম্পোর্ট করা হয়, সেই ওষুধের কিন্তু শুল্ক অনেক বেশি, 60-70%। সেক্ষেত্রে জনগণকে অতি সুলভ মূল্যে যদি আমরা এই মশার মারার ওষুধ দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই মানুষের মধ্যে এই ওষুধ ছিটানোর প্রবণতা বৃদ্ধি পাবে। আমি জোর দাবি রাখতে চাই সরকারের কাছে যাতে এই ডেঙ্গু মশা নিরোধের জন্য যে ওষুধ ব্যবহার করা হয় সেই ওষুধ যাতে 10% শুল্কে অথবা যেটি আমাদের কৃষিজ উৎপাদনে ব্যবহার করা হয় সেই একই শুল্ক আমদানি করার জন্য সরকার যাতে সেই দৃষ্টি আকর্ষণ করে। তবে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মত দেন আলোচকরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। জামালপুরের মিলনদহ উপজেলা হাসপাতালে ডাক্তার সুলতানা পারভীন আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পরিবার। তার ঠোঁট কাটা, মুখে নাকে রক্তাক্ত জখম সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল, গলায় কালছিটে দাগ ছিল, এমন অভিযোগ করেছেন ছোট বোন মেরিনা পারভীন। শুক্রবার রাতে জামালপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। ডাক্তার সুলতানা পারভীনের বাবা মুক্তিযোদ্ধা আলাউদ্দিনও এই সংবাদ সম্মেলনে তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। গুরুতর অসুস্থ রাশিয়ার অন্যতম বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে অবশেষে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নেওয়া হচ্ছে। বর্তমানে তিনি সাইবেরিয়ার ওমস্কে চিকিৎসাধীন। ডাক্তাররা জানিয়েছেন কোমায় চলে গেছেন নাভালনি। তার শরীরে কোনো বিষক্রিয়া পাওয়া যায়নি বলেও দাবি করেন চিকিৎসকরা। গত বৃহস্পতিবার বিমানবন্দরে চা পান শেষে বিমানে ওঠার পরই অসুস্থ হয়ে পড়েন নাভালনি। পুতিন সরকারের ঘোর সমালোচক এই নেতার সমর্থকদের দাবি, চায়ে বিষ মিশিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এবারে পার্টেক্স খেলার খবর। ইন্টার মিলানকে 3-2 গোলে হারিয়ে ইউরোপা লীগের ষষ্ঠ শিরোপা জিতল সেভিয়া। এতে 6 বার ফাইনালে উঠে 6 বারই শিরোপা জেতার অনন্য রেকর্ড গড়ল সেভিয়া। যদিও পর্তুগালের লিসবনে ফাইনাল খেলার 5ম মিনিটে রোমেলু লোকালুর স্পট কিকে এগিয়ে যায় ইন্টার মিলান। চলতি ইউরোপায় এটি লোকালুর টানা 11তম গোল। তবে লিড বেশিক্ষণ ধরে রাখা যায়নি। 13 মিনিটে জেসুস নাভাসের ক্রসে মাথা ছুঁয়ে ম্যাচে 1-1 সমতা ফেরান লুক ডি জং। 33 মিনিটে স্প্যানিশ দলটিকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন ডি জং। তবে 35 মিনিটে ইটালিয়ানদের 2-2 সমতায় ফেরান দিয়েগো গোদিন। এতে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স ও ইউরোপা উভয় লিগে গোল করার কৃতিত্ব দেখান গোদিন। আর 74 মিনিটে লুকাকুর আত্মঘাতী গোলে আবারও ইউরোপা কাপ নিজেদের করে নেয় সেভিয়া। জ্যাক ক্রলের দুর্দান্ত সেঞ্চুরিতে সাউদাম্পটন টেস্টের প্রথম দিনেই পাকিস্তানের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় ইংল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ে নেমে 73 রানে 2 উইকেট হারায় স্বাগতিকরা। এরপর দলের 114তে জো রুট বিদায় নিলে কিছুটা চাপে পড়ে তারা। তবে জস বাটলার আর ক্রলের অবিচ্ছিন্ন 205 রানের জুটিতে বিশাল সংগ্রহের ভিত পায় ইংল্যান্ড। 87 রানে অপরাজিত থাকেন বাটলার। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেয়া জ্যাক ক্রলি উইকেটে আছেন 171 রানে। 4 উইকেটে 332 রান নিয়ে টেস্টের দ্বিতীয় দিন আজ ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। পারিবারিক কারণে বাংলাদেশের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার নেল ম্যাকেঞ্জি। তাকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। শ্রীলঙ্কা সফরে যেতে রাজি নন বলে তার বিকল্প খোঁজার কাজও শুরু করে দেয় বিসিবি। তবে সফরে যেতে অনীহা নয় বাংলাদেশ দলের সাথেই, আর থাকতে রাজি নন নেল ম্যাকেঞ্জি। 2018 সালের জুলাইয়ে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে যোগ দেন ম্যাকেঞ্জি।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনায় মহামন্দায় দেশে ফেরা 70% প্রবাসী কর্মী চরম অর্থ সংকটে বিপাকে তাদের পরিবার, বলছে IOM। বরিশালে করোনায় আরো 3 জনের মৃত্যু, ফেনীর মেয়র আক্রান্ত হয়ে হাসপাতালে। দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, টাঙ্গাইলের 18,000 হেক্টর জমির ফসল নষ্ট, 141 কোটি টাকার ক্ষতি। এবং ভরিতে 1,500 টাকা কমল স্বর্ণের দাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।